আর এটা হলো বাংলাদেশি পুলিশ গুলো, আর এপারে বাংলাদেশ, এপার বাংলাদেশ, এটা হিলি বর্ডার। আসি আমরা এখানে বন্ধুগণ, ওই যে বাংলাদেশের ফ্ল্যাগ দেখা যাচ্ছে, পতাকা, বাংলাদেশের পতাকা দেখা যাচ্ছে। আর আমরা আসছি এখানে দেখতে বাংলাদেশের রেলপথ আর হয়তো বাংলাদেশ বর্ডার। এখানে দেখি যুগল আছে, ধর ভাই, পারমিশন দিল তো ছবি তোলার, তো বাংলাদেশি বন্ধুগণ আমরা এখানে বাংলাদেশে আস, বাংলাদেশে আসতে পারবো না, কিন্তু বললো এখানে ইমিগ্রেশন অফিসারদের কাছে জিজ্ঞাসা করলাম, তুমি ভয় ভয় লাগছে কিন্তু অসুবিধা নেই, অসুবিধা নেই, কিছু হবে না। তো আমরা এখন সবই ক্যাপচার করেছি, আমরা এখন বাংলাদেশি, আমাদের ক্যাপচার করেছি, আমরা এখন বাংলাদেশ ইন্ডিয়া, ইন্ডিয়া বাংলাদেশ সীমান্ত মুক্তি লাগে প্রথম। তো বাংলাদেশি ভাই বোন কেমন আছেন? আমরা এখন ইন্ডিয়া বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় আছি, হিলি বর্ডার। এখানে একটু ক্যাপচার নিয়ে নেই ভাই, এদিকে হিলি বর্ডার, বাংলাদেশ এলাকা আছে, এই সাইডে ইন্ডিয়া। আমরা এখন ইন্ডিয়ার সীমান্তে দাঁড়িয়ে আছি, এই সাইডে গেলেই বাংলাদেশ। তো আমরা এখন বাংলাদেশে যেতে পারবো না উইদাউট পাসপোর্ট ভিসা ছাড়া। সো এখানকার এম্বাসি ইমিগ্রেশনের লোকজনকে জিজ্ঞাসা করলাম, অফিসারদের জিজ্ঞাসা করলাম, ইমিগ্রেশনের বললো 15 তারিখ খোলার চান্স আছে, ট্যুরিস্ট ভিসা, ইন্ডিয়ান অ্যান্ড বাংলাদেশি ট্যুরিস্ট ভিসা খোলার চান্স আছে। সো দেখা যাক কী হয়, একটু ইমিগ্রেশনের দিকে দেখিয়ে দিই ভাই ক্যামেরা করে একটু, এইদিকে দেখি, এইদিকে ওই দেখুন দর্শক বন্ধুরা, পিছনে আমাদের বিএসএফ, বাংলাদেশি বিএসএফ দাঁড়িয়ে বসে আছে ওখানে, এবং এই সাইডে আমাদের ইন্ডিয়ান, এই সাইডটা একটু দেখা, ইন্ডিয়ান বিএসএফ বসে আছে। আর চলুন দেখা যাক কী হয়, আরও ভিডিও বানাচ্ছি এটার সম্বন্ধে। তো জাস্ট এটা আমাকে দিল যে 15 তারিখে খোলার চান্স আছে, দেখা যাক কী হয়। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ চ্যানেলটা নতুন হয়ে থাকলে, এখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন প্লিজ। চলুন, হয়তো বন্ধুগণ দেখুন ওখানে ওয়েলকাম টু বাংলাদেশ লেখা আছে, ওখান থেকে দু একটা ক্যাপচার নিলে নিব, দেখি এই বাংলাদেশি পুলিশরা বসে আছে এখানে, আর হয়তো বাংলাদেশি ইমিগ্রেশন অফিস, ওইদিকে বাংলাদেশি ভাইরা, আর ওটা রেলপথ বাংলাদেশের, আর এটা হলো বর্ডার, ওই পার গেলেই বাংলাদেশে পৌঁছে যাবো আমরা, তারপর বাংলাদেশি হয়ে যেতে পারবো। ওকে চলো, তো বন্ধুগণ ঠিক আছে, দেখি কী হয় লাস্টে, এখান থেকে যেতে দেয় কি না দেয় দেখা যাবে। আমরা এখন বাংলাদেশ ইন্ডিয়া সীমান্তবর্তী এলাকায় আছি, ওই যে হিলি বর্ডার, এটা হলো হিলি বর্ডার দেখুন। সো এখান থেকে এখন বাড়ির দিকে রওনা হবো কয়েকটা ভিডিও টিডিও করে, আর ইমিগ্রেশনে জানতে আসছিলাম কবে বাংলাদেশি ভিসা ওপেন হবে আর ইন্ডিয়ান ভিসা ওপেন হবে কবে বাংলাদেশিদের জন্য, সেটাই জানতে আসছিলাম। বাংলাদেশ, এটা বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা, এটা বাংলাদেশের এই মাইলস্টোন, ওটা হচ্ছে ইয়ে হলো ওয়েলকাম টু বাংলাদেশ, ওটা ট্রেন লাইন বাংলাদেশের, এবং এখান থেকে আমি বাংলাদেশে ক্রস হব ফটো তোলার জন্য বললো আমাকে। সো এটা বাংলাদেশে, বাংলাদেশে চলে আসছি, আমি বাংলাদেশে চলে আসছি, ওয়েলকাম টু বাংলাদেশ। অ্যান্ড ভাই পকারলে তোরা বাংলাদেশ দেখুন, আমরা বাংলাদেশে আছি, আমরা দুজনেই বাংলাদেশে আছি, বাংলাদেশ বন্ধুগণ, বাংলাদেশ এখন ট্রাক বাগেরা যাবে, আর ওই তো বাংলাদেশি ফোর্স ফটো নিতে বলতেছে, শুধু বলতেছে ফটো নিয়ে চলে যাও, ওই তো বাংলাদেশি ফোর্স। আর টেল ইন্ডিয়ার গাড়ি আছে, গাড়ি যাবে, তো যাচ্ছে এখান থেকে, তো বাংলাদেশের মাইলস্টোন, আর ওই সাইডে ইন্ডিয়ান মাইলস্টোন আছে, আর আমরা বাংলাদেশের মধ্যে আছি এখন, ওখান থেকে দৌড়ে গেলেই বাংলাদেশ, এই তো ওয়েলকাম টু বাংলাদেশ, ওই সাইডে দেখা।
ওয়েলকাম টু বাংলাদেশ লেখা আছে ওই সাইডে। বাংলাদেশ ওই দেখুন বাংলাদেশের রাস্তাঘাট ট্রেন পথ, এবং আমরা এই সাইডে বাংলাদেশের মধ্যে দাঁড়িয়ে আছি। ওই সাইড ইন্ডিয়ান পিলার, এই সাইডে বাংলাদেশ পিলার, এবং বাংলাদেশ ওই পারেই। আর এই সাইডে ইন্ডিয়ান ট্রাকগুলো, ইন্ডিয়ান BSF দাঁড়িয়ে আছে। সো এরা এদিকে যাবে। তো হলো ইমিগ্রেশন, বাংলাদেশ ইমিগ্রেশন। এটা বাংলাদেশ হাই কমিশন বর্ডার, এবং এখানে আপনারা টাকা এক্সচেঞ্জ করতে পারেন। এখানে আপনারা চাইলে টাকা এক্সচেঞ্জ করতে পারেন, এবং এখান থেকে যাই হোক বন্ধুগণ, আমাদের BSF ফোর্সগুলো ধরেছিল এবং বারবার বলছে যে তোমরা ছবি করছো কেন, এটা ওটা এখানকার বর্ডার সীমান্তবর্তী এলাকার ছবি করছো কিসের জন্য? প্রচুর পরিমাণে ঝামেলা হয়েছে, আমি জানি না তোমরা কী করে লাইক করবে সাবস্ক্রাইব করবে, আমি জানি প্রচণ্ড ঝামেলা হয়েছে BSF-দের সাথে। আমাদের এত কষ্ট করে আমরা তোমাদের ভিডিওগুলো সেভ করেছি, তাও ভিডিওটা সেভ করেছি এবং ভিডিওতে সব কিছু বলে দেবো, তোমরা দেখে নিও। আর লাইক শেয়ার সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও, প্লিজ লাইক শেয়ার। আর প্রচুর হ্যারাসমেন্ট করলো, আর একজন বললো আমাদের পারমিশন দিল, একটা BSF বললো যে তোমরা এখানে ছবি তোলো বা ভিডিও বানাতে পারো 2 মিনিটের জন্য, বেশিক্ষণ না, 2 মিনিটের জন্য। সো বানালাম, তারপরে এইদিকে আসি, মানে ঘিটির ট্রাকগুলো যাচ্ছে বাংলাদেশ। তোমরা যদি মানে ওটার জন্য বলতেছি বর্ডার মাধ্যমে যদি তোমরা ইন্ডিয়াতে আসো তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে আমরা যা কিছু দেখিয়েছি অবশ্যই দেখতে পারবে, আমরা বলে দেবো। বন্ধুরা আপনারা হিলি বর্ডারের এই দিক থেকে আসবেন, এদিকে বাস স্টেশন আছে, শ্যামলি বা স্টেট বাস দেখা যাচ্ছে, বা এই যে বাস দাঁড়িয়ে আছে। সো এগুলো বাসে যেতে পারবেন আপনারা, এদিকে নিজের গন্তব্যে যেখানে যেতে যাচ্ছেন সেখানে যেতে পারবেন আরামে। সো এখান থেকে বাস টাস ধরবেন, বাস ধরে আপনারা যেখানে যেতে চাচ্ছেন সেখানে যেতে পারবেন এখান থেকে। তারপর স্টেট বাস আছে, সব বাস আছে এই বর্ডার ক্রস করে, বাংলাদেশ বর্ডার ক্রস করে তারপরে এখানে আসার পর, ঠিক আছে? বাংলাদেশে যায় এই নদীটা, এটা হলো বাংলাদেশের নদী। বাংলাদেশে যায় ইন্ডিয়া থেকে বাংলাদেশে, এই সাইডে নদীটা আছে আর এই সাইডে বাংলাদেশে যায়। ওই তো বাংলাদেশ বোধহয় দেখা যাচ্ছে, ওইদিকেই বাংলাদেশ আর এই সাইডে বর্ডার আছে। তো ঢুকতে লাগছিলাম, বাংলাদেশের ভিতরেই ঢুকা যায় তো আরামে। আমরা যদি তা মানে দেখাশোনা করছিলাম তো BSF-গুলো ধরলো, ধরে বললো এটা ওটা যে তোমরা এখানে যাচ্ছ কেন, তার জন্য যেতে পারলাম না। এখন নদীর দিক দিয়ে একটু ক্যাপচার ট্যাপচার করে চলে আসব। ওই দেখুন ভাইরা, বাংলাদেশ ইন্ডিয়ান বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা। কোথায় আর্মি আছে ভাই? ওই যে গাড়ি থেকে, গাড়ি থেকে দেখুন অসুবিধা নেই। ইন্ডিয়া বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা, আপনাদের দেখাতে নিয়ে আসছি হিলির, যেটা হিলির। তো ইন্ডিয়া বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা, এখানে দেখা যাচ্ছে। চলুন গ্রামগাড়া থেকে ঘুরে আসি একটু, ইন্ডিয়া বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা। এটা ওই পার হলেই বাংলাদেশ, আর ওই পার ক্রস করলেই বাংলাদেশ, একদম কোনো ই নাই, মুক্ত হাওয়া বাংলাদেশের, আরামে যাও, অসুবিধার কিছু নাই। তো একদম বর্ডারের কাছাকাছি চলে আসছি।